পিছনের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নদীতে উল্টে দুর্ঘটনার কবলে ছোট মারুতি গাড়ি, আহত এক শিশু সহ ছয় জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গোটলু মোড় এলাকার 12 নং জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এদিন বিকেলে মালদা থেকে রায়গঞ্জ যাওয়ার পথে ইটাহারের গোটলু এলাকায় একটি ছোট মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়নদীতে পাল্টি খায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটলু মোড় এলাকায়। দুর্ঘটনার খবর ইটাহার থানায় গেলে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। এরপর স্থানীয় বাসিন্দা সহ পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক শিশু সহ ছয়জনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এখানে হয়েছে মালদা রুটে রায়গঞ্জ রুটে একটা গাড়ি মারুতি কার অল্টো, এরা এখানে পাঁচিনে চাকা বাস্ট হয়ে নয়াঞ্জলি দিয়ে উল্টে গেছে। কোথায় এটা? এটা গোটলু মোড়ের পাশে। হ্যাঁ, তারপর এখন ওরা ছয়জন বাচ্চা সহ ছয়জন ছিল, এখনো তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, ইটার হাসপাতালে, তারপর রায়গঞ্জ হাসপাতাল জেলা হাসপাতালে পাঠাবে। ইটার থানার পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা যাত্রীদের সকলের বাড়ি রায়গঞ্জ থানার নারায়ণপুর এলাকায়। এটা কেন? এটা তুমি Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.